ওকে ছাড়া রাত গুলো আলো হয়ে আছে। আমি আজকাল ভালো, জুলফিকার নিয়ে আড্ডা এবং প্রথমেই যখন যিশুদাকে পেয়েছি, যিশুদা সৃজিদার মধ্যে পেয়েছি, সত্যি কথা বলুন না পেয়েছি বটে। This whole game is about the food chain, man. We all are a part of it. Grasshopper, মানে পুডিং, গ্রাস খাবে, গ্রাসহপার কে খেয়ে নেবে rat, মানে ইন্দুর। ট্রেলারে যিশু সেনগুপ্তকে চিনতে পারা যায় না, সৃজিত মুখার্জির ছবিতে, মোস্ট অফ দ্য ছবিতে অনেক লোকজন ওর আমার কাঁচা বাংলা ভাষায় থোবড়া পছন্দ হয়। আমি যে একমাত্র ওদের জাতিস্বরে ওর একটু আমার ভদ্র দেখিয়েছিল, তারপর থেকে ওর আমার পছন্দ হচ্ছে না নির্বাচন। সরি, এটা একটা অদ্ভুত ইন্টারেস্টিং এই মেকআপটাতে। মেকআপ করতে মিনিট দশেক ম্যাক্সিমাম, তুলতে মিনিমাম দেড় ঘন্টা। প্রত্যেক দিনই তারা থাকতো, হ্যাঁ ওখানে যেতে হবে, কেউ না কেউ আসছে, এসে করবো। তখন তুলতে তুলতে ছড়ে গেছিল মুডটা আলটিমেটলি। জনতা খেপলে বাচ্চা পকেট মারে কি অবস্থা হয় সেটা তোমরা দেখেছো। জো সিন্ডিকেট কা কহনা হ্যায় ভাই, তোমারা চেনাসা মরা হাতি লাখখানে খোলে কোকলা ভাগ লাখ পাঁচেক তো হবে। কিচ্ছু কিচ্ছু হবে না, কেউই কেউই কোনো একটা অক্ষত পুরো ব্যাপার থাকে না। এবং না কেটে ফেটে তো ছেড়েই দেয়, মানে ছেড়ে ছুটে ছুটে আসছে, আমি লুকিয়ে আছি, টনি লুকিয়ে আছে, কাছে যেই আসে আমি পাটা বাড়িয়ে দিই ওর বিয়েতে, মানে ফোঁচট ফোঁচে পড়ে উল্টে পড়ে আর কি। একই সৃজাততা বোধ হয় বছর ২৫ দৌড় হয়নি। হ্যাঁ কবি দৌড়চ্ছেন, পাটা দিলাম, সৃজাততা এখানে কাট বলেছে। সৃজাততা বসে আছে হাঁটু গেড়ে না দাঁড়িয়ে, এবার বলা হয়েছে অ্যাকশন মানে ওকে পড়তে হবে অ্যাকশন। সৃজাততা হাঁটু মুড়ে বসলো, তারপর পড়ে গেল জটায়ু। ভালো পড়েই কবিতা লিখতে শুরু করেছে। অ্যাকচুয়ালি সৃজাত উইল মেক ফর আ ব্রিলিয়ান্ট জটায়ু, খুব ভালো জটায়ু, খুব ভালো ব্রিলিয়ান্ট। এই দুই মক্কলকে আমি বলিনি তোদের কি রোল, আমি তোর একটা পরে বলছি, আগে পুরো কাস্টিংটা করে নি, বলে সবার কাস্টিং ফিক্স করে যে বেস্ট তিন চারটে রোল আমি ওদের। এদের সুবিধাটা সেটাই, যিশুর ব্যাপারটা হলো যে না মানে কাটিং টু থিংস মোর মোর সিরিয়াস এন্ড সেরিবল, বোথ বিং ফাইন অ্যাক্টার্স, এবং ওদের মধ্যে কিন্তু যত এখন খিল্লি করুক ওদের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা আছে। আগে হেভি ছিল, টু বি ভেরি হনেস্ট, আমরা অনেক দিন প্রচুর কথা বলি, দুজন সুদর্শন পুরুষ এবং দুজনের এত এই যে রেঞ্জ অফ রোলস, এর মধ্যে অবভিয়াসলি এই দুজন উড বি দ্য পিটেড এগেইনস্ট। আবির বরং অনেক পরে হি কেম ইনটু দ্য পিকচার, ইনিশিয়ালি দিস টু আর দ্য গাইজ যাদের মধ্যে। তো সেই জায়গা থেকে আই অলওয়েজ থট দ্যাট দেয়ার অ্যাপ্রোচ টু অ্যাক্টিং ওয়াজ ভেরি ডিফারেন্ট। এবং সেটা আমরা যখন কেশিয়াস এবং অ্যান্টনি দেখবো, কাশীনাথ এবং টনি ব্রেগানজাকে দেখবো, সেই জিনিসটা কিন্তু সেখানেও ধরা পড়েছে। কঠিন অসুখ কঠিন সময় অজানা কাল ভয়, কঠিন অসুখ কঠিন সময় অজানা কাল ভয়। ওদের দুজনের যে চরিত্র সেটা একদম শেষে ছিল, তারপর তুমি ওদেরকে দিয়েছো, বাট কোথাও একটা কি যেহেতু এই প্রতিদ্বন্দ্বিতা মানে তুমি দেখেছো সেই জন্যেই কি একজন অ্যান্টনি আর একজন ক্যাসিয়াস? না নট রিয়েলি, বিকজ দিস গাইজ আর মানে সাচ প্রফেশনালস। আমি যদি ওদেরকে মানে মানে ওদেরকে বন্ধুর রোলও দিতাম, স্বামী স্ত্রীর রোলও যদি দিতাম, তাহলে আমার মনে হয় ওরা ভালোই করতো। এবং প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু যেটা অফ অফ লেট আমি সেটা দুজনকেই অবজার্ভ, দুজনে আমি ভেরি ক্লোজ টু বোথ অফ দেম, সো এই শেষ এক দু বছর আমি যেটা অবজার্ভ করেছি দুজনের মধ্যে একটা খুব ভালোবাসা, একটা একটা রেসপেক্টও ডেভেলপ করেছে। ভাঙে ঘর ঈশার, ফাঁকা চোখেছে থাকে ধূসর পিছু ডাকে। বাংলা ছবিকে সাপোর্ট করে আরো ভালো ভালো জুলফিকার হবে, সো আপনারা প্লিজ বাংলা ছবি দেখুন, ভালো বাংলা ছবিকে সাপোর্ট করুন এবং প্লিজ জুলফিকারকে দেখুন। আলবিদা জুলফি।
যার চ্যালেঞ্জ নিবিনা সালা ওয়ার্ডটা তুড়ি মেরে বলাতেই এত লোকে সিটি হাততালি পরে, আর যদি সেই মানুষটা একটা বোবা ক্যারেক্টারকে অ্যাকসেপ্ট করতে পারে, আমি এত ভাবছি কেন কিসের জন্য, আমি এর থেকে অনেক বেশি পেয়েছি। প্রত্যেকটা কাস্ট মেম্বার যে যে চরিত্রে অভিনয় করছে জুলফিকারে, সেই রকম চরিত্র তারা বোধহয় আগে কখনো খুব একটা প্লে করে।